Eric Cardell. Salam Dijen. Salam, salam kepada Muhammad Rasul. Terus salam kepada Nabi. Sunnah kepada Rasul tu salam lah. Salam ada ucapan ber. Sunnah kepada Rasul. Jangan আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা সহিহ উত্তর। শুদ্ধ উত্তর। অশুদ্ধ উত্তর হল আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। এটা হল অশুদ্ধ উত্তর। এই উত্তরের দ্বারা সালাম ওই শর্ত হলে গুণা হবে। অশুদ্ধ উত্তর গুলাকে যে আমাদের যেভাবে করা দরকার সেভাবে না দিলে অশুদ্ধ ভাবে উত্তর করলে সেটার গুণা হয়। ভালো থাকতো খানাটা নষ্ট হয়ে গেছে, বুঝে গেছে, পোলাও বিরিয়ানি এগুলি যদি নষ্ট হয়ে যায় তো এই খাবারের স্বাস্থ্য ভালো হবে, ক্ষতি হবে। নেক আমল যদি মাতাল মাতালের না হয়, সুন্দর প্রকারের না হয়, তাহলে এই নেক আমলের স্বাস্থ্য পাওয়া যাবে না, আর উল্টা গুণা। তো সালাম শুদ্ধ উচ্চারণ সালাম অশুদ্ধ উচ্চারণ দেখে না। তারপরে মুসাফা করা, মুসাফা হল সালামের পরে কিন্তু মুসাফা করছে, সালামের আগে মুসাফা নেই। এদিকে সালাম না করেন মোসাফা করে সেটা কিছুই হবে না, মোসাফা হবে না। বরঞ্চ বিচারপ্রিয়দের অমুসলমানদের একটা অনুকরণ করবে, বিচারপ্রিয় অমুসলমানরা কি করেন তারা এগুলো হাত মিলায়, এক হাত মিলায়, এটা হ্যান্ডশেক বলে, হ্যান্ডশেক বিচারপ্রিয়দের বিচারপ্রিয়দের ক্ষেত্রে গেলে অনুসরণ হয় হ্যান্ডশেক করা। বিচারপ্রিয়দের মুসলমান হইয়া বিচারপ্রিয়দের তরিকা অনুসরণ করা যাবে না। আপাতত মধ্যে পোশাক পরিচ্ছদের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে না, খাওয়া দাওয়ার মধ্যে না, লেনদেনের মধ্যে না, আচার আচরণের মধ্যে না, কোন কাজেই বিচারপ্রিয়দের তরিকা অবলম্বন করা মুসলমানের জন্য যে দায়িত্ব। কেউ যদি করে তার জন্য কঠিন, শক্ত হলে কঠিন, সতর্কতা করা উচিত, সাবধান। মানুষ আশা পাবে তহমিন ভাগবন বিজ্ঞানের তরিকা অনুসরণ অনুকরণ করলে কি হবে, তুমি তাদের দলভুক্ত হয়ে, তাদের অন্তর্ভুক্ত হয়ে। আমরা মুসলমান হয়ে কি বিজ্ঞানের দলভুক্ত হইতে চাই? এই ব্যাপারে সতর্ক থাকতে হবে না। আমার আচার আচরণ আমার আকার কাদের সাথে লিখছি, আমি কার অনুসরণ করছি, কাদের অনুসরণ করছি, আমার জাতীয় বৈশিষ্ট্য
কি আমি রক্ষা করতেছি না বিদ্যাকে উদ্ধার করতেছি। এবাদতের মধ্যে বিদ্যাকের তরিকা অবলম্বন করার অনুমতি নেই। যেমন মহরম মাস গেছে, দশই মহরম রোজা রাখার যেটা মুস্তাহাব, কোন কাম গেলে আমরা একদিনে রোজা রাখছেন, একসময় রোজা ফরজ ছিল, পরবর্তীতে রমজান মাসে রোজা ফরজ হওয়ার কারণে এটা ফরজ থাকে না, এটা মুস্তাহাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনা বাদ গেলেন, গেলেন যে মদিনা বাসীরা রোজা রাখবে, জিজ্ঞাসা করলেন আপনারা কিসে রোজা রাখলেন? আজকে রোজা এই জন্য রাখছি যে এই দিনের হযরত মূসা আলাইহিস সালামের আমার ভাই মুসা ব্যাপারে আমি আপনাদের তুলনায় আমি বেশি হকদার, কিন্তু এটা মূলত ইহুদিদের আমলের সাথে সাদৃশ্য হয়ে যায়। আপনারা এই দিনের সাথে অন্য আরেকটা দিন দশ তারিখে না শুধু নয় তারিখে অথবা নয় দশ দুই দিন অথবা দশ এগারো দুই দিন তারা একদিন রোজা রাখতো, আপনারা দুই দিন রোজা রাখবেন, তাদের সাথে মিল রাখা যাবে না। একদের মধ্যেও বিদ্যার্থীদের অনুসরণ করার অনুমতি নেন, এজন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের আমল, বন্দিগি, জীবনযাপন পদ্ধতি গুলি কার সাথে মিলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে জীবন ব্যবস্থা জীবন পদ্ধতি নিয়ে আসছেন সেটার সাথে মিলতেছে না আমরা যার যার জায়গা খুশি মতো করতেছি না বিদ্যার্থীদের অন্য অনুসরণ করছি? মুসলমান হিসাবে আমাদেরকে দুনিয়াতে এতটুকু লক্ষ্য করে চলতে হবে, নতুবা আখের আমাদের প্রতি লক্ষ্য করে নামাজ পূজা করার পরেও বিদ্যার্থীদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে তাদের সাদৃশ্য অবলম্বন করার কারণে তাদের সাথে আমাদের হাস হয়ে তাদের দলভুক্ত হয়ে এই কারণে সালাম শুদ্ধভাবে উচ্চারণ করা আর সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন যদি উচ্চারণের সঙ্গে শুরু হামজা এদেরকে মিলিয়ে দেওয়া হয়, আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম হামজা এদেরকে ওই দিনের সাথে মিলিয়ে দেওয়া হয়, আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম সালাম কষ্টভাবে উচ্চারণ করতে হবে।
স্পষ্ট ভাবে উচ্চারণ করত তাহলে এটা ঠিক হয়ে যাবে। খুব বেশি বল না, লক্ষ্য করে দিকে খুব বেশি এদের কষ্টের জিনিসটা। সালাম আলাইকুম যাতে যদি বলে আসসালাম আলাইকুম তাহলে বেশি কঠিন, ওইটা বেশি কঠিন। হামজা এটা কি স্পষ্ট ভাবে উচ্চারণ করা, হামজা হচ্ছে ওইটা নামি জায়গা। তারপরে সালামের পরে প্রস্তাব করা, সালাম একটা কথা, সালামের সময় হাত উঠাইতে নেন, এটা এসব বিদ্যার্থীদের তরিকা, অনুসন্ধানদের তরিকা। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম হাত উঠাইতে নেন, এগুলি অন্য জাতির তারা করে, ছেলে উঠে নমস্কার এগুলি তারা করে। যে মুসলমান হিসেবে এইগুলি করার অনুমতি নাই, তার মুসলিমকে সেগুলো কাজ করা যাবে না। সালামের পরে মুসাফা করলে মুসাফা করার তৈরি করে দুই হাতে মুসাফা করতে, দুই হাত এরকম হলে একজনে হাতে নিতে আরেকজনে হাত নিয়ে নেওয়া, তারপরে হেমেন্দ্রের দোয়া করতে হয় ইয়াসুল্লাহ নানা বলা আছে। এই দোয়া বলার পরে কেউ যদি দুরুস শরীফ করে নদী শরীর মহলের ওই কিতাবের মধ্যে একটা হাতি চলছে, ওইটার মধ্যে আছে যে সালাম দেওয়ার পরে মুস্তাফা করার পরে মুস্তাফা দোয়া করার পরে ইয়াসুল্লাহ কানা বলাকুম করলে আল্লাহ পাক উভয়ের অতীত এবং ভবিষ্যতের গুণানামা আছে। কি শ্রদ্ধা কম বলছেন নাকি সুবহানাল্লাহ বলেন না, অতীত এবং ভবিষ্যতের গুণা সামান্য একটু আমল, কিন্তু আমলটা কাজের মধ্যে করতে হবে, শূন্য প্রকারে করতে হবে। তারপরে বিদ্যার্থীদের কোন বিদ্যার্থীদের অমুসলমানদের কোন কৃষ্টি কালচার তাদের তামাকুল তাদের কোন রীতিনীতিকে পছন্দ করে এটা গুনায় করবে, গুনায় করবে বলবেন বড় গুনা। একটা কবিরা গুনায় জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, একটা কবিরা গুনায় কি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। যদি আল্লাহ পাক দয়া করে ক্ষমা করে দেন তাহলে ভিন্ন কথা, কাজেই কবিরা গোনার জন্য তওবা শর্ত আর সগীরা গোনা আল্লাহ পাক বিভিন্ন ন্যায় আমাদের দ্বারা মাফ করে দেন। আপনি মা বাবার দিকে মহাপ্রতের নজরে তাকাইলেন, মা বাবা মা বাবার চেহারা দিয়ে তাকাইলেন, মা বাবার চেহারা দিকে তাকানোটা এবার মহাপ্রতের নজরে। একবার তাকাইলে একটা কবুল হলে সব দেওয়া, যতবার তাকাইবেন ততটা কবুল হলে সব আমল নামাজে দেওয়া। শরীরের গুণাগুলি আল্লাহ পাক বিভিন্ন ন্যাক আমলের দ্বারা এগুলি মাফ করে আছেন, আর কবিরার গুণা এটা তওবা করা মাফ করে না। জুমার দিনে
এই দুরু শরীরটা আশীর্বাদ যৌতুকে আসলে নামাজ পড়া নামাজের জায়গায় বৈশা আশীর্বাদ এই দুরু শরীরটা করে আশীর্বাদ বললে 80 বছরের এবাদতের সওয়াব এবং 80 বছরের শরীরের গুনাহ মাফ করে দেবে। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه تسليما ادور شريفك وفي الشهوات عشيبة كل تلك من الشمال وبقدر سواب تفضل عشيبة شريفة عبادة الزوار 80 বছরের শরীরের গুনাহ মাফ করে এরকম ভাবে জুমার দিনের আরো কিছু আমল আছে, জুমার দিনের কিছু সুন্নত আদব আছে, এই আমলগুলি করলে অতি সহজ এবং সাধারণ কাজ, কিন্তু সুন্নতের নিয়তে সুন্নতের অনুসরণে করলে হাদিসের কিতাবে হাদিসের বাগের মধ্যে আছে ইমাম তিরমিজি, ইমাম শাফি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু দাউদ ওনাদের হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা আনছেন। একটি হাদিস জুমার দিনে এই 6টা আমলের কথা বলছি আজকে, জুমার দিনে এই 6টা সুন্নত যেগুলোর আমল করলে জুমার দিনের প্রতি কদমে, জুমার দিনের প্রতি কদমে কদমে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার সওয়াব আমল নামার দিনে। জুমার দিনের প্রতি কদমে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার সওয়াব প্রত্যেক আমল কদমে লেখা আছে। সে আমলগুলি কি? এক নম্বর হল জুমার দিনে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেটা উত্তম রূপে করবে, এটা কঠিন কাজ। জুমার দিনে এটা আমরা করি না, কিন্তু সুন্দর নিয়তের মসজিদের জলদি হাজির হওয়া, জলদি উপস্থিত হওয়া। 3 নম্বর মসজিদের পায়ে হেঁটে আসা। কিন্তু এইরকম মাধ্যম আমাদের মহতারাম মসজিদের পায়ে হেঁটে যাওয়া একটা শূন্য, জলদি আসা একটা শূন্য, পায়ে হেঁটে আসা আরেকটা শূন্য, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা এটা কি আরেকটা শূন্য, ইমামের কাছাকাছি বসা নিকটে বসা চেষ্টা করা। গিয়ে যদি দেখেন যে আগে কাতার পুরা হয়ে গেছে তাহলে আপনার দ্বিতীয় কাতারে বসবেন, দ্বিতীয় কাতার পুরা হয়ে গেছে তৃতীয় কাতারে বসবেন, কিন্তু ওই পিছনের থেকে আইসা আগে বসার চেষ্টা করবেন। যে আগে আসে মসজিদে তার হক আগে, যে মসজিদে আগে আসে তার হক আগে। কারণ আমি মসজিদের ইমাম, আমি মসজিদের মোতালিক, আমি মসজিদের সভাপতি, আমি আগে থেকে যাই না আমার একটা বিচার লাগে মসজিদে, এদের আপনাদের দেশে কোন দখল যেরকম না, এদের এরকম দখল মসজিদে একমাত্র ইমাম সাহেবের মসল্লা তারা আজ কাজ লাগে নির্ধারণ নেই,
যে আগে আসবে তার ভালো কাটবে আপনার মসজিদের যেগুলো পর্যায়ের লোকজন আপনাকে আগে আসতে বসতে হলে আগে আসতে হবে, কিছু না কিছু আগে আসবেন, অন্যের ঘাড় লড়াই এটা ভিন্ন গুণা, এটা ভিন্ন গুণা। প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন ফায়দা হয় না, বাচ্চারা তো বাচ্চাই এরা দুষ্টামি করবি কথা বলবি। এক নম্বর কি বলছিলাম, এক নম্বর শূন্য তিন, হ্যাঁ তিন মনোযোগ শুনো না, হ্যাঁ এই শূন্য তো এগুলো মানটা তো শিখানো জিনিস, শূন্য তো এগুলো মানটা তো শিখানো হয়, এগুলো তো মাদ্রাসার দরকার, মাদ্রাসা না থাকলে তো এই বিষয়গুলি মানুষ জানবে কিভাবে, এগুলি তো মাদ্রাসার এর জন্য এলাকার মধ্যে মাদ্রাসা থাকা দরকার, যদি এলাকার মধ্যে মাদ্রাসা না থাকে তাহলে মানুষ গিরি সম্পর্ক অজ্ঞতা দেখা যায়, গিরি মূর্খতা দেখা যায়, আর যত গলত আমল ভুল আমল অশুদ্ধ আমল, এই অশুদ্ধ আমলের মূল কারণ হল দিনে অজ্ঞতা, দিনের এরের না জানা। আমল সহি হলে সহি এরেম থাকতে হবে, আর এই এরেম পাওয়া যায় মাদ্রাসা, এছাড়া কোথাও এরেম পাওয়া যাবে না। আমাদের কাছে মাদ্রাসায় শিখানো হয়, শুধু একটা এলাকার মধ্যে পানির কোন ব্যবস্থা না থাকে তাহলে যেরকম ভাবে ওই এলাকার মানুষ পানির প্রয়োজন একটা কুয়ার মধ্যে বা একটা টিউবওয়েল গাড়ে সব মানুষ ওই এলাকার পানি নেয়, মাদ্রাসা তো দিনই কুয়া, মাদ্রাসা তো দিনের পাওয়ার হাউস, যদি পাওয়ার হাউস না থাকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র না থাকে তাহলে কি এখান থেকে বিদ্যুৎ মানুষের ঘরে পাবে, মানুষ বিদ্যুৎ পাবে? ঠিক এরকম ভাবে মাদ্রাসা তো দিনের পাওয়ার হাউস, দিনই কুয়া, দিনের মার্কা, দিনের দুর্গ, এখানে দিনের হেফাজত হয়, দিন আর অন্য কেউ হেফাজত করতে পারবে না, অন্য কোন শ্রেণী কোন ব্যক্তির দ্বারা এটা হেফাজত হবে না, এটা পুলিশের দ্বারা হবে না, এটা আর্মির দ্বারা হবে না, এটা বিডিআরের দ্বারা হবে না, তারা দেশ রক্ষা করে, পুলিশ আর্মি বিডিআর তারা দেশ রক্ষা করে, তারা দিনের সিপাহী, তারা দেশের রক্ষা করে, দেশের সিপাহী দেশ রক্ষা করে সৈনিক তারা, আর মাদ্রাসা হল দিনই ক্যান্টনমেন্ট, আর মাদ্রাসা তালেবে মোস্তাদ তারা হল দিনের সৈনিক। যেরকম ভাবে যদি সেনাবাহিনী না থাকে ক্যান্টনমেন্ট না থাকে তাহলে যেরকম ভাবে দেশ রক্ষা হবে না, মাদ্রাসা না থাকলে দিন রক্ষা হবে না। এজন্য দুনিয়াতে কিয়ামত আসার সবচেয়ে বড় প্রতিবন্ধক হইল দিনের এলেন,
মাদ্রাসা উলামায়ে কেরাম যতদিন দিল্লি মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত দিনের হেফাজত হবে, উলামায়ে কেরাম সৃষ্টি হবে, আলেম সৃষ্টি হবে। যখন আলেম সৃষ্টি হওয়ার সিলসিলা বন্ধ হয়ে যাবে তখন আর এদের থাকবে না, তখনই মানুষের মধ্যে দিনের নামে নানান রকমের বর্তিনি আসবে, তারা এগুলো দিন মনে করে করবে। কেউ কেউ মাজারে চিন্তা করবে, কেউ কেউ পীরের পায়ে করে চিন্তা করবে, বিভিন্ন রকমের ডাক লুকিটাইয়া শরীয়ত মারে ওদের গান করবে, উরুস করবে, জলসা করবে, এগুলির মাধ্যমে মানুষকে গোমরা করবে। যখন মানুষের এরকম ভাবে গোমরাহী দিনে এগিয়ে চর্চা না থাকার কারণে এদের গোমরাহের প্রতি লিপ্ত হবে, আস্তে আস্তে দুনিয়াতে এরকম ভাবে কিয়ামত হিসাবে। এজন্য দুনিয়াতে কিয়ামত আসার সবচেয়ে বড় বাধা হল দিলের এলেম, এবং দুনিয়ার স্থায়িত্ব কর্তৃত্ব নির্ভর করে এই এলেমের উপরে। এই মাদ্রাসার অস্তিত্ব যতদিন থাকবে, যতদিন পর্যন্ত এই তালিম তালুমের সিলসিলা শিক্ষা দীক্ষা যিনি শিক্ষা দীক্ষা থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়া থাকবে। কোন রাজা বাদশাহ, কোন ক্ষমতাশালী, কোন সম্পদশালী কেউ এই দলের লোকের দ্বারা যদি দুনিয়া ভুলে যায়, দুনিয়া একদিনের জন্য থাকবে না, একদিনের জন্য দুনিয়ার অস্তিত্ব থাকবে না। কিন্তু যতদিন মাদ্রাসা থাকবে, দিনের এলেমের চর্চা থাকবে, আলেম থাকবে, ইমানদার থাকবে, ততদিন পর্যন্ত এই দুনিয়া থাকবে, রাজা বাদশাহের রাজত্ব থাকবে, বাদশাহী থাকবে, ক্ষমতা থাকবে, মন্ত্রিত্ব থাকবে, প্রেসিডেন্টগিরি থাকবে। কিন্তু এটা তো বর্তমানে আমাদের যারা দুনিয়ার রাজা বাদশাহ যারা দুনিয়ার হত্যা করতে এরা এটা বুঝে না, এরা এটা বুঝে না। যদি বুঝত তাহলে তারা এটার করার মধ্যে পানি ডাল পানি না ডেকে তারা কি করে উল্টাটা করে, মনে করে যে এটার প্রতি বুঝা, এটার প্রতি বাধা। তারা যা খুশি তাই করতে চায়, তাদের মন ভরা পদ্ধতি চালাইতে চায়। আর এই দুনিয়ার মধ্যে যে অশান্তি, এই দুনিয়ার মধ্যে যত রকমের অশান্তি, যত রকমের বিপদ আপদ বিশৃঙ্খলা বাবা মুসিবত পরেশানি সমস্ত জুলুম অত্যাচার সব কিছু মূলে হইল এই দিন না থাকা, দিনদারি না থাকা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যা কিছু বিপদ আপদ মুসিবত আসতেছে সব কিছু তোমাদের হাতের কামাই, তোমাদের গুনাহ বদামলি গুনাহ, এই গুনার কারণে সমস্ত বিপদ আপদ আসছে, মুসিবত আসছে। আর আল্লাহ তাআলা অধিকাংশ গুনাহ তো মাফ করে দেন, মাফ করতেছেন। যদি আমাদের সব আজাবের সব গুনার শাস্তি আল্লাহ দেন, দুনিয়ার মধ্যে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না।
কিছু কিছু আল্লাহ দেন এবং সেটা কেন দেন, এই সমস্ত মুসিবত বিপদ আপদের পিছনে মুসলমানদের জন্য যে নিয়ামত হিসাবে আছে, বালা মুসিবত অনেক সময় মুসলমানদের জন্য নিয়ামত আকারে আছে, এর অন্তরে নিয়ামত চিহ্নিত থাকে। সন্তান যদি অবাধ্য হয়ে যায়, পিতা মাতা তাকে শাসন করে, তাকে বোঝায়, যখন সে বোঝে না তখন তাকে শাস্তি দেয়, শাস্তি দেওয়া হইল তাকে রাস্তায় আনতে চেষ্টা করে, সুপথে আনতে চেষ্টা করে, এটা কি পিতা মাতার জন্য জুলুম না ইনসাফ সন্তানের জন্য? ইনসাফ না। যেমন একটা ডাক্তার এখন রুগী বিভিন্ন ধরনের হয়, এখন সে রুগীর আপনার পিত্ত শরীরের মধ্যে পাথর হয়েছে অথবা অথবা একটা ফোড়া হয়েছে, এখন এটা নিয়ে আপনার কষ্ট করতেছে বা আপনার বাচ্চা হয়েছে কষ্ট করতেছে, এখন ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার বলতে হলে তাকে অপারেশন করতে হবে, এটা অপারেশন ছাড়া এটা শুধু এই মরণ মালিশ করলে এটা ভালো হবে না, টেবলেট খাওয়ালে এটা ভালো হবে না, অপারেশন করে দূর করতে হবে। এখন যদি আপনার বাচ্চার মঙ্গলকামী হন বা আপনার নিজের মঙ্গলকামী হন বা একটা টিউমার হয়েছে, ডাক্তার যদি এটা যদি অপারেশন না করে এটা বলতে ক্যান্সার হইতে পারে, ডাক্তার কি করবেন? ডাক্তারের কথা মতো আপনি অপারেশন করবেন না মলম ম্যানেজ করবেন? অপারেশন করবেন না। এখন ওই ডাক্তারকে আপনি অপারেশনের জন্য সম্পূর্ণ আপনি তাকে অনুমতি দেবেন, এমনকি নিজের মৃত্যুর করোনার মধ্যে আপনি মৃত্যু হয় বা আপনার অভিভাবক আপনার সন্তানের মৃত্যু হয় অপারেশন করলে তাকে জ্ঞান অজ্ঞান করতে হবে, যদি জ্ঞান ফিরে না আসে তাহলে না করতে নেন অভিভাবক থেকে এই শরীর সাক্ষ্য নেয় না। একটা বল রিস্ক আপনি নিতেছেন, এরপরে আপনার সন্তানকে কাটবে পারবে তিরবে কান্নাকাটি করবে কষ্ট করবে, আপনি যেটা সন্তানের মঙ্গল কামনা করে করতেছেন না, ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে মুসলমানদের জন্য আল্লাহ তাদের মুআমালা একরকম, অমুসলমানদের উপর আল্লাহ তাদের মুআমালা আরেক রকম। মুসলমান হইয়া যদি কি ইমানদার মুসলমান হইয়া পরে সে যদি মুসলমানই রাস্তা এখতিয়ার না করে, ইসলামকে নিজের জিন্দগির মধ্যে ফিট না করে, ইসলামের জিন্দগি যদি তার না হয় তাহলে এই দুনিয়াতে তাকে বিভিন্ন রকমের কষ্ট মুসিবত নানা মুসিবত তাকে এই তাকে তার আসতে থাকে, এবং সেটা তাকে সতর্ক করার জন্য যেরকম ভাবে স্বর্ণ স্বর্ণকে খাট মুক্ত করতে গেলে স্বর্ণকে পুরা দিতে হয়, পুরা দিয়ে তাকে খাট মুক্ত করতে হয়, যেরকম লোহার মধ্যে জং ধরলে কামারে কাছে দিলে কামার কি করে লোহাটা আমাদের পুরা দেওয়ার পরে জং মুক্ত করে পরে হাতে দিতে পারি দেখি দেয় না, ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে এরকম ভাবে মুসলমানদের উপরে যা কিছু বালা মুসিবত আছে এগুলি নিয়ামত হিসাবে আছে। হ্যাঁ, তবে আল্লাহ কাউকে ঢিলা দেয় দেয় একজন কোনো আল্লাহ পাকের হুকুম আহকামের কোনো পরোয়াই করে না, সে ভালো আছে।
আসলে প্রকৃত ভাবে বাহ্যিক ভাবে সে ভালো থাকতে পারে, কিন্তু তার অন্তরের মধ্যে সবসময় অশান্তি টাকানোর জন্য তার অন্তরের মধ্যে শান্তি নেই। অন্তরের শান্তির জন্য একমাত্র অন্তরের শান্তি হয় কিসের মাধ্যমে? একমাত্র আল্লাহ আল্লাহ অন্তরের শান্তি হয়। অন্তর হলো আসল, কাজেই মুসলমানকে মুসলমান হইতে হবে। মুসলমান যদি মুসলমান না হয়, আল্লাহ পাকের হুকুম আহকাম মাইনে না চলে, তাহলে এই দুনিয়াতেও তাকে অশান্তি ভোগ করতে হবে আর আখেরাতেও তাকে শাস্তি ভোগ করতে হবে। আর অমুসলমান যারা, তারা যে দুনিয়াতে দেখা যায় বাহ্যিক ভাবে তারা খুব আনন্দ ভক্তিতে আছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে ভিড়া দিচ্ছে এবং দুনিয়াতে তাদেরকে যেহেতু তাদের আখেরাত নাই, এই জন্য দুনিয়াতে তাদেরকে এগুলি সব কিছু দেওয়া দেওয়া হবে আর তারা চিরকাল জাহান্নামে থাকে। আর ইমানদার সে ইমানের কারণে তার উপরে আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব হয়ে গেছে, কিন্তু সে যে দুনিয়াতে মুসলমান জীবনযাপন করে নাই, এজন্য তাকে দুনিয়াতে বিভিন্ন ভাবে কষ্ট পেতে হবে এবং কবরও তাকে শাস্তি কাটতে হবে, জাহান্নামে তাকে জাহান্নামে শাস্তি খাটার পরে পরে আল্লাহ পাক তাকে ইমানের বদৌলতে তাকে জান্নাত দিবে। কিন্তু তার আগে দুনিয়াতে সে অশান্তি ভোগ করবে, মৃত্যুর পরে এই সমস্ত ঘাটি কবরের ঘাটি পুলসেরাত মেদান হাসরের ময়দানে সে এই ধরনের কষ্ট করবে। কাজী ভাইরা, এই যে ইসলামী জিন্দগি আজকে মুসলমানদের মধ্যে না থাকার কারণে আজকে আমাদের উপরে বালা মুসিবত আর বিপদ আমাদের আসছে। আর এই ইসলামী জিন্দগি শিখার জন্য দিনে মাদ্রাসার কোনো বিকল্প নাই, এটা আর কোথাও পাওয়া যাবে না। আজকে এখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার কারণে এই ছোট ছোট বাচ্চাগুলি মাশাআল্লাহ একসময় এতগুলি বাচ্চা ছিল না, আজকে মাশাআল্লাহ এখানে কত সুন্দর একটা পরিবেশ। আসলে আপনারা জুড়ায় যায় আপনারা যারা এই জায়গাটাকে এত সুন্দর পরিবেশ ছিল, হ্যাঁ কি সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে মাশাআল্লাহ। এরপরে আজকে এই যে ছোট বাচ্চাগুলি দেখবেন আপনাদের নারাজ হলেন না, যদি অনেক বয়স্ক মহিলা পুরুষ আছে তাদেরকে যদি বলা হয় যে আপনি নামাজ পড়েন কত বছর যাব, বলবে যে 50 বছর ধরে নামাজ পড়ি, 30 বছর ধরে নামাজ পড়ি। আচ্ছা বাবা, নামাজ পড়লে কোরআন শরীফ লাগেনি? কোরআন শরীফ ছাড়া নামাজ হয়নি? কোরআন শরীফ ছাড়া তো নামাজ পড়া যায় না। আর কোরআন শরীফ সহি শুদ্ধভাবে যদি না যতটুকু প্রয়োজন, এতটুকু প্রয়োজনীয় পরিমাণ কোরআন শরীফ শিক্ষা করা প্রত্যেকের জন্য এটা ফরজ। যতটুকু কোরআন না হইলে না শিখলে নামাজ সহি হবে না। আর নামাজ ভঙ্গের একমাত্র প্রথম কারণ হইল কোরআন শরীফ অশুদ্ধ তেল ভাত তুলবে, অশুদ্ধ তেল ভাত তুলে নামাজ ভাঙিয়ে যায়, নামাজ নামাজ হয় না। তা আপনি যে 50 বছর যাবত নামাজ পড়তেছেন, বাবা আপনার সুরা ফাতিহা একটু শুনান, ইল্লা মাশাআল্লাহ সরকারা একজন পাওয়ার ভাই কিনা যে চোরা ভাতে একটা সহি শুদ্ধ করতে লক্ষ্যে
পঞ্চাশ বছর যাবৎ নামাজ। এখানে নামাজের এই হাল, যারা নামাজ রোজা কিছুই দাঁড় করে না, আজকাল গোটা বিশ্বের মুসলমানদের সংখ্যা প্রায় 150 কোটি মুসলমান, বাংলাদেশে 90% মুসলমান, এত মুসলমানের দেশ, কিন্তু এখানে যদি জরিপ করা হয় যে বাংলাদেশের মুসলমান এত আলেম ওলামা এত মসজিদ মাদ্রাসার দেশ বাংলাদেশ, এত মসজিদ মাদ্রাসার পৃথিবীর আর কোথাও নাই, সেই তুলনায় বাংলাদেশের মুসলমানদের নামাজ রোজা কোরআন শরীফ তেলাওয়াত এগুলি সহি হওয়া দরকার, বেশি হওয়া দরকার ছিল সহিকে অন্য দেশের তুলনায়। কিন্তু দেখা যাবে দুঃখ হইলে জন্য হইলে সত্য, যে সৎকারা একশোর মধ্যে এক দুজন পাওয়ার যায় কিনা যে কোরআন শরীফ তেলাওয়াতটা সহি আছে, সুরা ফাতিহাটা সহি আছে, তারপরে তো নামাজ ওজুর ওজুর কথা বাদই দিলাম, পাক পবিত্রতা হওয়া পাক পবিত্র হওয়া, এটা কয়েকজন মুসলমান আছে যে কিভাবে গোসল ফরজ গোসল কেমনে করতে হয়, কিভাবে নিজের পাক হইতে হয়, কিভাবে শরীর পাক করতে হয়, কিভাবে কাপড় পাক করতে হয়, এই ব্যাপারে মাসালা মাসে যদি জিজ্ঞাসা করা হয় হতাশ হয়ে যাওয়ার মতো, প্রায় শূন্যের কোঠায় 20-30-50 বছর যেমন দান করতে জীবন, তারপরে কিভাবে পাক হইতে হয় এই মাসালাও জানে না, এই পদ্ধতিটাও শিখে নেন। তো বলতেছিলাম গুনাহের অন্যতম কারণ হইল দিনই অজ্ঞতা মূর্খতা, দিনই অজ্ঞতা মূর্খতা দূর করার জন্য এই শুদ্ধি অভিযান, মুসলমানের ইমান আমলকে ঠিক করার জন্য পৃথিবীতে অন্য কোনো কেউ এরকম কোনো সঙ্গ নাই, না জাতিসংঘের কর্মসূচি আছে, না ওয়াইসির আছে, না ইউরোপিয়ান ইউনিয়নের আছে, না বাংলাদেশের পার্লামেন্টের আছে, না বাংলাদেশের মন্ত্রী পরিষদের আছে, না কোনো ইউনিয়ন চেয়ারম্যানের মেম্বারের এই তাদের এই কর্মসূচির মধ্যে আছে, সংবিধানের মধ্যে আছে, প্রত্যেকটা একটা ম্যানুয়াল আছে, এই কোনোটার মধ্যে এরকম নাই যে মুসলমানদেরকে সাতটা পাক্কা খাঁটি মুসলমান বানাইতে হবে, আগে এ দেশের মুসলমানদের যাকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে, কারণ এই কর্মসূচির মধ্যে নাই, কোনো রাজনৈতিক দলের কর্মসূচির মধ্যেও নাই, তাদের নির্বাচনের মেনু হিস্ট্রির মধ্যেও নাই, একমাত্র বাংলাদেশে একজন দাঁড়াই ছিল হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ আহমদ হুজুর রহমতুল্লাহ আলাইহ, তারে আমরা ভোট দেয় ওনারা আমরা ভোট দেয়নি, কেন দেয় নাই মনে করছে হলো বিশাল মানুষ উনিকে দেখালে করবো দিয়ে দেখতেন, তো মনে ভুল কাজ নাই যা ভোটটা দিয়ে দেখতেন, আল্লাহর কাছে এর জন্য জবাব দিয়ে করতে হবে, এর জন্য জবাব দিয়ে করতে হবে, দলীয় পোকা দলীয় চিন্তা চেতনা এত বেশি আমরা প্রভাবিত যে আমরা অনেক সময় কোরআন হাদিস দিনের থেকে বেশি আমরা দলকে বেশি প্রাধান্য দিই, এটা কোন মুসলমানের জন্য সমীচীন না, লাল উমিন আহাতকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তবাআন লিমা জিতু বিহি, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মনের চাহিদা কামনা বাসনা তোমার আবেগ
সব কিছুকে শরীয়তের অনুগত না করবো ততক্ষণ পর্যন্ত তুমি মুনে নিতে পারবা। এখন এই মাপকালিতে আমরা নিজেকে যাচাই করি যে আমরাকে সর্ব বিষয়ে আমরা আল্লাহ বা আল্লাহ কোরআন আল্লাহ রসুলের বিধানকে আমরা কি প্রাধান্য দিতে পারছি, কতটুকু আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুগত বান্দা হইতে পারি, কতটুকু বিষয়ে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আহকাম মেনে চলতে পারছি। পরিসংখ্যান বলে জরিপ করলে হতাশ হয়ে দেখতে হবে, কেউ সামান্য একটু নানা পূজা বেড়ে মনে করতে আমি পরিপূর্ণ দিন দাঁড়ি করলাম। আল্লাহ পাক কালামের পাকের মধ্যে হুকুম করতে ও তো হলো সিস্টেমের কাজ পা পরিপূর্ণ ভাবে ইসলামের মধ্যে ডাকে হোক কোন আংশিক না। কিছু মুসলমান মসজিদের মধ্যে মুসলমান মসজিদ থেকে বের হইয়া তারপরে তোমার সমাজ তোমার রেওয়াজ তোমার দল সেই তোমার দাঁড়া খুশি মতো চলবার দোকানে গিয়া সেই বিদ্যার্থীদের অনুসরণ করবা বিদ্যার্থীদের অনুসরণ করবা আচার আচরণের বিদ্যার্থীদের অনুসরণ করবা আর মসজিদে খালি নামাজের সময় খালি নামাজ পড়লা আর সব নিজের সূর্যদের বিরোধী করলা আল্লাহ হুকুম আহকামের পড়ুয়া করলা না। আল্লাহ পাক কালামের পাকের মধ্যে এইভাবে ধমকি দিতেন আফা তুমিনু নবীর বাদি কিতাব ওয়া তাকফুরু নবী বাদি, তোমরা কি সেই আহলে কিতাব ও ইহুদি না তারা তাদের মতো ইহুদিদের মতো কিছু মানবার কিছু মানবা না এই মার্গা অনুসরণ করতে হবে, কিছু মানবার কিছু মানবা না এরকম মুসলমানদের যদি দুনিয়া বইরা যায় তাহলে আল্লাহ তালা তাদের সাথে কোনো ওয়াদা নেই। কিন্তু আল্লাহ তালার ওয়াদা পূরণ করলে আল্লাহ তালা অবশ্যই মানে আমিরা সালেহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহিয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাকের ওয়াদা যে কেউ যদি ইমানদার পুরুষ ইমানদার মহিলা যারা আমলে সালেহ করবে ইমান এবং আমলে সালেহ তা আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ বলে অবশ্যই তাদেরকে আমি এই দুনিয়াতে শান্তিময় এবং নিরাপদ জীবন আল্লাহ পাক দান করবে। সে আমলের সালেহ অপর নাম কি, আমলের সালেহ কাকে বলা হয়, আমলের সালেহ ওইটাকে বলা হয় নামাজ রোজা আমলের সালেহ না, ইবাদত বলতে কি আমলের সালেহ না। হ্যাঁ যতক্ষণ না পর্যন্ত আমলের সালে মানদণ্ডের মধ্যে উত্তীর্ণ না হবে, আমলের সালে হইতে হইলে নেক আমল আমলের সালে হইতে হইলে দুইটা শর্ত, এক নম্বর হলো এখলাস, দুই নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এই এখলাস আর সুন্নত যদি না থাকে তাহলে এটা আমলের সালে হবে না। সুন্নতের খেলাপ যত আমল নেক আমল হোক এটা আমলের গায়ে চলে, সুন্নতের খেলাপ আমল এটা আল্লাহর কাছে ইবাদত হিসেবে গণ্য হবে না। কাজেই ভাইরা আমার আমরা প্রত্যেকেই নিজেদেরকে যাচাই করি, আমি অভিভাবক আমাকে আগে ঠিক হইতে হবে يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا আগে নিজে ঠিক করো, নিজে আত্মশুদ্ধি করো, পরিশুদ্ধ হও, নিজের আমল ঠিক করো, ঈমান আকীদা দুরুস্ত করো, তারপরে তোমার আমল বাহিরি আমল সুন্নত মোতাবেক বানাও, তোমার ওযু নামাজ তোমার সমস্ত কিছু এবাদত বন্দিকে সেখানে তোমাকে সুন্নতের অনুসরণ করতে হবে,
সকল বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন ব্যবস্থা নিয়ে আসছেন, যে দিন নিয়ে আসছেন, এটা শুধু মসজিদের জন্য না, এই দিন পাঠ করেও আছে, এই দিন খ্যাত সামাজও আছে, এই দিন আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আছে, বিবাহ সাথের মধ্যে আছে, সব বিষয়ে এবাদত বন্দেগী আমাদের আদত আখলাক জাহেরি বাতিনি জাহেরকে দুরুস্ত করো, ওজারো জাহেরের কি অবাতিনা, তোমরা জাহেরকে দুরুস্ত করো, জাহেরি গুণও ছাড়ো, এবং তোমাদের বাতিনকে দুরুস্ত করো, বাতিনি গুণও ছাড়ো। জাহেরকে শরীয়ত মোতাবেক করতে হবে, আমাদের বাতিনকে শরীয়ত মোতাবেক করতে হবে। কাজী ভাইয়ের আমার আজকে এই দিনে মাদ্রাসা, এই দিনের সেই এলেবার আমলের মার্কার ঘাটি, দিনের মাদ্রাসার মধ্যে এই দুইটাকেই পাওয়া যাবে, এলেমও পাওয়া যাবে, এলের মোতাবেক আমল মাদ্রাসায় পাওয়া যাবে, আর কোথাও পাওয়া যাবে না। এই জন্য নিজের প্রাণের বিনিময় হইল, এটা মুসলমানের কাছে তার ইমান সবচেয়ে দামি। ইমানের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের সর্দার রহমাতুল লিল আলামিন সরকারে দু আলম হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীনের জন্য, দ্বীনকে উম্মতের কাছে পৌঁছানোর জন্য, এই দিনের আমানতকে উম্মতের কাছে দেওয়ার জন্য, পৌঁছানোর জন্য কত মুসিবত উঠাইছেন, এত বেশি মুসিবত উঠাইছেন যে কোনো উম্মত এই পরিমাণ মুসিবত উঠাইছে, এবং আম্বিয়া আলাইহিসসালামের মধ্যে এত মুসিবত অন্য কোনো পয়গম্বর উঠান নাই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের আমানতকে পৌঁছানোর জন্য যে মুসিবত উঠেছে। কাজেই আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া সেই দিন অনুযায়ী আমরা নিজেরা না ঘুরি না চলি, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমি এবং আমার অধীনস্থ যদি তাদেরকে সেইভাবে ঘুরে না চলি, হাদিসের বাক্যের মধ্যে আছে কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাকুলুন আন রায়াতি, তুমি এবং তোমার তোমার অধীনস্থদের ব্যাপারে, তোমাকে তোমার অধীনস্থ আহার আওলাদ পরিবার পরিজন এদের ব্যাপারে তোমাকে জবাবদিহি করতে হবে। পরিবারের প্রধান তার অদস্তর সকলের ব্যাপারে জবাবদিহি করতে হবে, যে তুমি তোমার পরিবারের যারা ছিল সদস্য তাদেরকে কতটুকু দিনদারি মোতাবেক চালাইছে, তাদেরকে দিন শিখাইছে তোমার প্রথম নিজে এবং তোমার পরিবার, এই জন্য পরিবারের সকল সদস্য দিচ্ছে এলমে দিন শিক্ষা দেওয়া, জরুরি পরিমাণ দিনে এলেন শিক্ষা দেওয়া, এটা পরিবারের কর্তার জন্য, অভিভাবকের জন্য এটা করতে আইন। আপনাদের জন্য আলহামদুলিল্লাহ একটা সুবর্ণ সুযোগ আজকে এখানে, আজকে এতদিন আপনাদের এই মহল্লার মধ্যে কোনো মাদ্রাসা আশেপাশে আসবে, কিন্তু এই জায়গার মধ্যে মাদ্রাসা হওয়ার কারণে ওই অন্য মাদ্রাসার কোনো ঘাটতি হবে না, অন্য মাদ্রাসার ছাত্র দিয়ে করতে হবে না, বা অন্য মাদ্রাসার আমদানির মধ্যে কোনো ঘাটতি আসবে না। কোন মাদ্রাসাওয়ালা যদি কোন এলাকার মধ্যে আরেকটা মাদ্রাসা হওয়ার কারণে মনে মনে নাকুশ হয়, অসন্তুষ্ট হয়, তাহলে বোঝা গেল তার মধ্যে এখলাস নাই। আর যদি সে খুশি হয় তাহলে বুঝতে হবে তার মধ্যে এখলাস আছে। আপনার জমিনের মধ্যে
এই পুরার জমিনটার মধ্যে গাছে ভরে গেছে, এখন আপনি এটা পরিষ্কার করতে দিলাইতেছেন, এখন আরেকজন আইসে যদি আরেক পাতাতে পয়সা আপনার জমিতে আগাছা সাফ করে আপনি খুশি হইবেন বেজা দিবেন, খুশি হইবেন না? তো কাজেই দিনের কাজ যখন একজন আইসে একজনে করতেছে আগে ঠিক আছে, এখন যদি আরেকজন এসে করে তাহলে খুশি হইতে হবে, মনে করতে হবে আমার ভাই আমার যে সাহায্য করতেছে সে আমার সহযোগিতা করতেছে। এই জন্য ভাইয়ের আমার আপনারা এখানে অনেক অভিভাবক আসছেন, আপনাদেরকে সেইভাবে গড়ে তুলতে হবে এবং সন্তানদেরকে আপনাদের শুধু মাদ্রাসা পাঠাই দেওয়া পর্যন্ত দায়িত্ব শেষ না, আপনার নিজেকে সেইভাবে গড়ে তুলতে হবে। আপনি সন্তানকে নামা এখানে মাদ্রাসায় পাঠাই দিলেন, সে আইসা এখানে শিখলো নামাজ পড়া ফরজ, নামাজ না পড়া গুনাহে কবিরা, যারা নামাজ পড়ে না তারা ইসলামের গণ্ডি থেকে বাইরে যায়। এখন যদি আপনি সন্তান এখানে এসে এলেম শিখলো যে নামাজ পড়া ফরজ, নামাজ না পড়া কুফরি করা, এটা কুফরি, এখন বাড়িতে গিয়ে আপনি নামাজ পড়েন না, তাহলে কি আপনার সন্তান আপনাকে মনে করবো যে এই বিষয়টা শুধু আমাদের জন্য মা বাবার জন্য না? এখানে আইসা শিখলো যে টিভি দেখা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ফটো দেখে ফটো উঠায় গান বাজ্য শুনে এদেরকে লানত করছে, তাদের জন্য অভিশাপ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ ঘরের মধ্যে আপনার বিরাট টিভি দেখছেন। এখন ঘরে গিয়ে যখন আসলে সন্তান টিভি দেখবে এই মাদ্রাসার থেকে যা কিছু শিখলো যা অর্জন করলো, কোরআন তেলাওয়াত করলো, নামাজ পড়লো, এই এবাদতের জন্য নূর অর্জন করলো, গুনার দ্বারা সব নষ্ট হয়ে যায়, গুনার কারণে সমস্ত নূর খতম হয়ে যায়। আর দিনে এলেন শিক্ষার জন্য, এটা আল্লাহ পাকের নূর, এলে হইল নূর, এই নূর গুনার মধ্যে আসে না। এলেমের জন্য সবচেয়ে বড় বাধা হইল গুনা। যে সমস্ত ছাত্ররা এলেম শিখবে তাদেরকে গুনামুক্ত থাকতে হবে, গুনামুক্ত পরিবেশে তাদেরকে রাখতে হবে। এই জন্য বাড়ি ঘরে যাদের টিভি আছে অন্যান্য ওই যে বাড়ি ঘরে ফটো, এরপরে বাড়িতে আপনার এই বিভিন্ন মূর্তি রাখে, আপনার সন্তানকে আপনার মাদ্রাসায় দিতেন, আপনাকে একটু কোরবানি করতে হবে, এগুলি ঘর থেকে বাই করতে হবে, এগুলি ঘর থেকে বাই করতে হবে। বাড়িতে গেলে সেটাতে মাদ্রাসার পরিবেশটা ঘরে পায়, ঘরে গেলে যে সবাইকে নামাজ পায়, এই ছেলে যাতে ঘরে গিয়ে কোনো গুনার কাজ না করতে পারে এটার প্রতি আপনাদের লক্ষ্য রাখতে হবে। যদি সেটা না হয় ওই পরিবেশ, তাহলে মাদ্রাসায় যা কিছু সে অর্জন করতে শিখতে সব ওইখান থেকে খোয়া যায়, সব শেষ করে আসবে। এই জন্য আমরা আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ কাপাসের দাওয়াতুল হক মাদ্রাসায় ছাত্র ভর্তি করে বিভিন্ন শর্তের উঠছে, আগে গার্জিয়ানকে ডাকি, গার্জিয়ানের অঙ্গীকার নেই, আপনাকে মাসত্ব নামাজ পড়তে হবে, রাজি আছেন? রাজি। আপনার বিবিকে পর্দায় রাখতে হবে, রাজি আছেন? রাজি। ঘরে টিভি আছে, আছে, বাই করতে পারতে পারবো, আপনার চেহারায় মুসলমানের চিহ্ন নাই, দাড়ি নাই, ডাক্তার হবে? ডাক্তার হবে। আপনার পোশাক পরিচ্ছদে ইসলামী পোশাক পরিচ্ছদে রাখতে হবে? রাখতে হবে। প্যান্ট পায়জামা কাটুন ডাকতে পারা যায় হারাম, উপরে পড়তে পারে, যখন এই সমস্ত অঙ্গীকার করে
তাহলে তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে। অনেকে মনে করছিল যে এরকম করাগরি করার কারণে যদি ছাত্র না পায়, আলহামদুলিল্লাহ ছাত্র আমরা ভর্তি আমরা জায়গা দিতে পারি না, ছাত্র টাকা দিতে পারি না, লিখিত পরীক্ষা নেই, মৌখিক পরীক্ষা নেই, গায়ে অভিভাবকের পরীক্ষা নেই, তারপরে ছাত্র ভর্তি করবে। তখনই এটা হবে আদর্শ মাদ্রাসা। একটা মাদ্রাসা যদি আদর্শ হইতে হয় তাহলে মাদ্রাসার কর্তৃপক্ষ আদর্শ হইতে হবে, উস্তাদদেরকে আদর্শ হইতে হবে, ছাত্রদেরকে আদর্শ হইতে হবে, অভিভাবকদেরকে আদর্শ হইতে হবে। সকলের চিন্তা ভাবনা যখন এক হবে তাহলে এটা আদর্শ মাদ্রাসা হবে, নতুবা এটা রেওয়াজি মাদ্রাসা, রশ্মি মাদ্রাসা। তো কাজেই এই ব্যাপারে মাদ্রাসার কর্তৃপক্ষকে লক্ষ্য রাখতে হবে। এখানে দিনী মাহফিল ঘোষণার যে ঘোষক অনেক বিষয় আপত্তিজনক, এগুলি দিনী মাদ্রাসার মেজাজ না, দিনী দলের মেজাজ না, হ্যাঁ অমুক অহংকার গর্ব, এগুলি তো ওই সমস্ত রেওয়াজ প্রচুর রাজনৈতিক দল ওরা ওই যে তথাকথিত ব্যক্তিরা এগুলি ব্যাপারে ব্যবহার করে, কেন এগুলি মাদ্রাসার মধ্যে হবে? আমাকে অহংকার, অহংকার দিতে অহংকার দায় করতে আপনি তো অহংকার লাগাই দিতে হ্যাঁ অনুষ্ঠান পরিচালনা করলে এটার একটা রীতিনীতি আছে। এখন ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন, আপনি ইসলামের সঙ্গীত লাগাই লাগছেন লোকে, ইসলামী সঙ্গীত আছে বলতে পারেন? হামদে বারি তালা, নাচের সুর, এগুলি বলবেন? এগুলি যদি তাদেরকে আপনারা এখানে ব্যবহার করেন তাহলে এটা কিরকম হইল? কিছু করবেন কিছু করবেন না, এটা হবে। কাজে সবাইকে আমাদেরকে একমত হইতে হবে, পরিচালনা এবং যারা শিক্ষক ছাত্র অভিভাবক সকলকে একমত এক চিন্তা চেতনার অধিকারী হইয়া তারপরে কাজ করতে হবে, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের কাছেই প্রতিষ্ঠান কবুল হবে, তখন আল্লাহ পাকের মদত আর নুসরত আসবে। দিনী মাদ্রাসা এটা শুধু কমিটির দ্বারা হয় না, এটা টাকার দ্বারা হয় না, এটা আল্লাহর মদত আর নুসরত না আসতে এটা হয় না, আল্লাহর কাছে কবুল না হলে এটা চলে না। এর জন্য সবাইকে সুন্নতের অনুসারী হইতে হবে, সবাইকে তাকওয়াওয়ালা হইতে হবে, সবাইকে আল্লাহওয়ালা হইতে হবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, রুনাকারি করতে হবে, তাহলে আল্লাহ পাক এই মাদ্রাসা কবুল করবেন, এই ছাত্রদেরকে কবুল করবেন এবং আপনাদের মেহনতকে কবুল করবেন। এখানে একটা করলাম সবগুলি ফ্যান, এগুলিকে দেখাইবার জন্য ছাড়ছিলেন, বাকিগুলিকে দেখাইবার জন্য ছাড়ছেন, এগুলি কোনো প্রয়োজন ছিল? অপচয় করলে এখানে কোনো বরকত থাকবে? অযথা বেহুদা কোনো কমতি করা যাবে না, যেটা প্রয়োজন সেইটা করবে। আল্লাহ পাক আমাদেরকে এই একটাগুলি, এখানে আমি আজকের থেকে আসি না, আমাদের মুরব্বী বহু দিন যাবৎ এখানে আসা যাওয়া করতেছে, হ্যাঁ এখানে কোনো রকমের অনিয়ম করা যাবে না, মুরব্বী মানতে হবে, মুরব্বী সব কিছু মানতে হবে, নাম ডাকতে মুরব্বী মানলে হবে না, কিছু মানবো কিছু মানবো না, যেটা মনে চাহিদার সাথে মিলবো এটা মানবো, যেটা চাহিদার সাথে মিলবো না, এইরকম মুরব্বী আমি থাকবো না, মুরব্বী মানলে পরিপূর্ণভাবে মানতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।